আশা করি বইয়ের খাটা রান্নাটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক দিয়ে দেখা শুরু করবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে রান্না করব বড়ইয়ের খাটা। আমি জানি না অন্য কোথাও এটাকে কি বলে, আমাদের কুষ্টিয়া অঞ্চলে এটাকে খাটা বলে। হাঁড়িতে রান্না করব, চুলায় হাঁড়ি বসিয়ে দিয়েছি। এখন অল্প একটু তেল দিয়ে নিব, অল্প, যত অল্প বড়ে রান্না করব তাই অল্প একটু তেল দিতে হবে। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন সরিষা দিয়ে দিব কয়েকটা। সরিষাগুলো আমি ধুয়ে নিয়েছি। এখন বড়ই দিয়ে দিব। বড়িটা দিয়ে একটু নেড়ে আমি হচ্ছে লবণ দিয়ে দেবো, একটু লবণ আর একটু হলুদ দিব। এখন একটু নেড়ে আমি পানি দিয়ে দেব। পানিটা দিয়ে দিব, এটুকুই হবে। এখন দিয়ে নিব চিনি। আমি চিনি এইটুকুই দিব, পরে যদি লাগে তো আমি পরে আরেকটু দিব চেক করে। খুবই ইজি কিন্তু রান্না, আপনারা যাদের শুকনো বড়ই আছে বাসায় ট্রাই করতে পারেন, আশা করি ভালো লাগবে। এখন চিনিটা গলে পানিটা, মানে আমার ইচ্ছা যেরকম যে আমি এতটুকু ঝোল রাখবো তখন আমি নামিয়ে নিব। আমি আর চিনি দিচ্ছি না, কারণ আমি চেক করে নিয়েছি মিষ্টি হয়েছে। তো পানিটা শুকালে রান্না শেষ। এটা আসলে যার যেমন ইচ্ছা ততটুকুই রাখবে। আমার রান্না শেষ, আমি এটুকু ঝোল রেখেছি। এটা কিন্তু ঠান্ডা হইলে বেশি ভালো লাগে, গরমও ভালো লাগে, ঠান্ডা হলে আরো বেশি মজা। তো বাসায় ট্রাই করবেন। আমাদের এই অঞ্চলে কিন্তু এটাকে খাটা বলে, অন্য কোথাও কি বলে আমি জানি না। প্লিজ জানাবেন যে অন্য কোথাও আর এটা কি নামে পরিচিত। এই তো আমি নামিয়ে নিয়েছি, আশা করি সবার কাছে ভালো লাগবে। এটা কিন্তু খুবই মজা হয়েছিল, আশা করি বাসায় ট্রাই করবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন, লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।